नमस्कार, आमि सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय तुला राशि, पयला सेप्टेम्बर शुक्रवार, चौदोई भाद्रेर राशिफल। पाँचटी सुखबर निश्चित पाबेन, एकाधिक राज्योग लटरी जेतार सुयोग, तबे दुटी विषय सतर्क थाकुन। हाँ ठीक धरेछेन, आजकेर एई भिडियोई आमि तुला राशिर प्रत्येक जातक जातिका महिला पुरुषेर जीवने आज पयला सेप्टेम्बर शुक्रवारेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमार एई यूट्यूब चैनलटिके अवश्यई सबस्क्राइब करुन, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ চোদ্দই ভাদ্র, পয়লা সেপ্টেম্বর শুক্রবার, সূর্যোদয় 5:22, সূর্যাস্ত 5:54, প্রতিপাত পাত্র 5:35, পরে দ্বিতীয়া রাত্রি 3:17, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রাত্রি 6:44, ধৃতি যোগ সন্ধ্যা 5:29, কৈলবকরণ প্রাত 5:35 গতে তৈতিলকরণ, অপরাহ্ন 4:26 গতে গড়করণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন, অর্থাৎ চোদ্দই ভাদ্র, পয়লা সেপ্টেম্বর শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে রাহু আর বৃহস্পতি, বৃষ ফাঁকা, মিথুন ফাঁকা, কর্কটে অবস্থান করছে বক্রী শুক্র, সিংহে অবস্থান করছে রবি আর বক্রী বুধ, কন্যায় অবস্থান করছে মঙ্গল, কেতু অবস্থান করছে তুলায় আর শনি অবস্থান করছে বক্রী অবস্থায় কুম্ভে, আর চন্দ্র অবস্থান করছে মীনে। এবার আসুন দেখে নিই তুলা রাশি আজ পয়লা সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল। আজকের দিনটি তুলা রাশির জীবনে অবশ্যই বিরাট সাফল্যের দিন যাবে। তুলা রাশির জাতক জাতিকা, আজকের দিনে একাধিক ক্ষেত্রে আয়োজক আপনাদের বৃদ্ধি পাবে। তবে তুলা রাশি যেদিক দিয়ে সতর্ক থাকতে হবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, শরীরে নানা রোগভোগ অবশ্যই দেখা দেবে, যে বিশেষ করে কেতুর রাশিতে অবস্থান এবং সপ্তমে রাহুর অবস্থান আপনার শারীরিক দিক দিয়ে বিভিন্ন ধরনের রোগ ফোক মাথাচাড়া দিয়ে উঠতেই পারে, সেদিক দিয়ে তুলা রাশি আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে। তুলা রাশি আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে আয়োজক অবশ্যই আছে। আজকের দিনে লটারি জেতার সুযোগ আপনি অবশ্যই পাবেন, তবে লটারি জেতার জন্যে শুভ যোগ অর্থাৎ চন্দ্র বৃহস্পতি এক রাশিতে থাকা প্রয়োজন। আর যাদের আছে তারা অবশ্যই লটারির টিকিট কাটুন, একটার খেলা, 6টার খেলা, 8টার খেলায় আপনি নিশ্চিত ভালো মাপের লটারি পেতেই পারেন। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 9982519, 9982519, 9982519, 9982519, 9982519। এই সংখ্যা ধরে চলুন, আপনি নিশ্চিত ভালো অঙ্কের প্রাইজ মানি তুলে আনতে পারবেন, আপনি যদি তুলা রাশি হন। তুলা রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক, কর্ম প্রতিভার বিকাশ, আর্থিক জীবনে উন্নতি অবশ্যই আপনার আসবে তুলা রাশি। তবে তুলা রাশি অতিরিক্ত ব্যয়যোগ সম্পর্কে সাবধান, অতিরিক্ত ব্যয়ের কারণে আর্থিক দিক দিয়ে যথেষ্ট চাপে থাকতে হতে পারে, সেদিক দিয়ে তুলা রাশি সতর্ক থাকুন। এছাড়া তুলা রাশি আপনার সন্তানের দুর্ঘটনা যোগ, আপনার সন্তান কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান। এছাড়াও আপনার সন্তানের নানাভাবে দুর্যোগপূর্ণ আছে, সেদিক দিয়ে তুলা রাশি আপনাকে বিশেষভাবে সাবধানে থাকতেই হবে। এছাড়াও তুলা রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন, আপনার ভাই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন, আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন।
তুলারাশি, কর্মজীবনে উন্নতি, আর্থিক জীবনে সাফল্য, একাধিক সূত্রে আয়োজক আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে। তবে তুলারাশি, যেদিক দিয়ে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারণ আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তা রাখবে। তবে মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না, আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মায়ের সাহায্যে আপনি আর্থিক দিক দিয়ে বিশেষ উন্নতি হবে। তবে তুলারাশি, আজকের দিনে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও আশীর্বাদ করবে, তবে পিতার শারীরিক অসুস্থতা বাড়াবাড়ি হতে পারে, সেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে তুলারাশি সচেতন থাকুন। কোথা থেকে বিশেষভাবে এক বা একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই আছে। এছাড়াও যেদিক দিয়ে ভালো সমাচার আছে তা হচ্ছে বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করবে, যা আপনার জীবনে অবশ্যই সৌভাগ্যের ইঙ্গিত দেবে। তুলারাশি, আজকের দিনে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা অবশ্যই উন্নতি কারক করার ক্ষেত্রে কিছুটা চাপে রাখবে। শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত্র করে আপনার জীবনে নানা ক্ষতি সাধন করতে চাইছে। সেদিক দিয়ে তুলারাশি আপনাকে বিশেষভাবে সজাগ থাকতেই হবে। এছাড়াও তুলারাশি, আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, যা আপনাকে যথেষ্ট চাপে রাখবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি তুলারাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা, আজ 1 সেপ্টেম্বর শুক্রবার 14ই ভাদ্র কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করলাম। তাই বলি তুলারাশি, আজকের দিনে যে কোনো ধরনের কাজে বেরোবার আগে ওম নমো নারায়ণায় নমো, ওম নমো নারায়ণায় নমো, ওম নমো নারায়ণায় নমো এই মন্ত্র অবশ্যই জপ করবেন। এতে আপনার জীবনে সকল বাধা বিপত্তি দূর হবে। আর সাদা রঙের বা ছাই রঙের পোশাক বেশি পরার চেষ্টা করবেন, এতে জীবনে উন্নতি হবে। ব্লু খৈরি কালো পড়ল চলবে, এতেই উন্নতি যোগ। সুতরাং আজের এই ভিডিও তুলারাশিকে 1 সেপ্টেম্বরের রাশিফল জানালাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে তুলারাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু আমি রিসেস করে নমস্কার, ধন্যবাদ।